এবার ঢাবির সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটে আওয়ামী সমর্থিত শিক্ষকরা থাকা এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী গতকাল বুধবার রাত নয়টায় সিন্ডিকেট মিটিং চলাকালীন শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে যে এর প্রতিবাদ করেন এ সময় শিক্ষার্থীরা আওয়ামী লীগ সিন্ডিকেট ভেঙে দাও গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দিতে থাকেন জানা যায় আজকে সিনেটে অনুষ্ঠিত এই অবৈধ সিন্ডিকেটের সভায় বাধা দেয় ছাত্রদল বিপ্লবী ছাত্র মৈত্রী ছাত্রফ্রন্ট এবং নানা ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেওয়া মোহাম্মদ সাইফুল্লাহ সাইফ বলেন আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক নিজামুল হক ভূয়াসহ বেশ কয়েকজন এখনও সিন্ডিকেট সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণ ভূমিকায় আছে যে সিন্ডিকেট ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলো বন্ধের সিদ্ধান্ত নিয়ে হাসিনা সহযোগী সহায়কের ভূমিকা ছিল সেই সিন্ডিকেট অবৈধ এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও উচ্চ উপস্থিত ছিলেন নুজিয়া হাসান রাশা মোহাম্মদ মোজাম্মেল হক শেখ তানবির বারি হামিম ইশাদ জাহান ইমু আবিদুর রহমান মিশু মনোয়ার হোসেন পান্থ পেরদোস সিদ্দিক সাইমুন সহ প্রমুখ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা বলেন সিন্ডিকেটের সভা চলাকালীন সময় বাহিরে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে তবে সিন্ডিকেটে সভায় এর কোনো প্রভাব পড়েনি আমরা সিন্ডিকেট সভা শেষ করতে পেরেছি সিন্ডিকেটে পদাধিকার বলে নতুন নয়জন সদস্য এসেছে এর বাহিরে যে শিক্ষকদের নিয়ে শিক্ষার্থীদের আপত্তি আছে তারা তো নির্বাচিত শিক্ষক প্রতিনিধি তাদের বাদ দেওয়ার ক্ষেত্রে কোনো আইনি জটিলতা আছে কিনা সে বিষয়ে আমরা দেখে সিদ্ধান্ত জানাবো পরে